ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে সিটি স্ক্যান এবং এমআরআই এর ধারাবাহিক পর্ব। শামীম সিটি স্ক্যান এন্ড এমআরআই লার্নিং সেন্টারে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি নেক সিটি স্ক্যান অ্যানাটমি। অ্যানাটমি জানা একজন টেকনোলজিস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নেক অ্যানাটমিতে অনেক গুরুত্বপূর্ণ অর্গান আছে যেগুলি আমাদের না জানলেই নয়। নেকের বাউন্ডারি কিভাবে দেব আমি আগের ভিডিওতে আলাপ করেছি, এবং নেক কিভাবে স্ক্যান করব সে সম্পর্কে আমি আগের ভিডিওতে আলাপ করেছি। সুতরাং আজকে আমরা আলাপ করব নেক সিটি স্ক্যানের অ্যানাটমি। আচ্ছা, নেক সিটি স্ক্যান অ্যানাটমিতে কি কি আমরা দেখব? নেক সিটি স্ক্যান অ্যানাটমিতে অনেক গুরুত্বপূর্ণ কিছু অর্গান রয়েছে, কিছু মাসেল রয়েছে। আমি আগেই বলেছি আমরা শুরুর দিকে অনেক অ্যানাটমি জানতে চাইব না, আমরা আমাদের মূল অ্যানাটমি গুলা আগে শেখার চেষ্টা করব। যখন আমাদের অ্যানাটমি শিখতে মজা লাগবে তখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লার্নিং এর দিকে চলে যাব এবং আরো বেশি বেশি অ্যানাটমি জানার চেষ্টা করব। বইয়ের মধ্যে হাজার হাজার অ্যানাটমি দেওয়া আছে, কোনো দরকার নেই আপনি গুরুত্বপূর্ণ অ্যানাটমি গুলো আগে জানেন। যেমন নেকের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ অ্যানাটমি আছে আমি একটু সংক্ষেপে বলি, আমরা অ্যানাটমিতে তো সরাসরি দেখব। যেমন দুইটা মাসেল এখানে আপনি ভালো করে চিনেন, সেটা হচ্ছে স্টারনোক্লেডিয়াম স্টেরয়েড মাসেল এবং মেসেটাল মাসেল। এই দুইটা মাসেল খুবই গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, এখানে কিছু স্যালাইভারি গ্ল্যান্ড আছে। স্যালাইভারি গ্ল্যান্ড গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ল্যারিংস আছে এখানে, ফ্যারিংস আছে, নেজোফ্যারিংস, ইসোফেগাস আছে। আপনি সেলাটার্সিকা থেকে শুরু করে আর্চ অফ এওটা পর্যন্ত আপনি এর মধ্যে, এই বাউন্ডারির মধ্যে অ্যানাটমি গুলা আমাদের এখানে শিখতে হবে। এখানে আরো আছে গ্লটিস, এপিগ্লটিস, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড কার্টিলেজ, এরিটেনয়েড কার্টিলেজ, অনেক গুরুত্বপূর্ণ অ্যানাটমি আছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা আজকের নেক্সট সিটি স্ক্যানের অ্যানাটমিতে। তাহলে চলুন যাওয়া যাক। নেকের এক্সিয়ার অ্যানাটমি আমরা আর্চ অফ এওটা থেকে শুরু করব এবং আস্তে আস্তে উপরে উঠতে থাকব এবং অ্যানাটমিগুলা বর্ণনা করব। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি আর্চ অফ এওটা। আর্চ অফ এওটা কোনটা সেটাই যে আমি ভালো করে দেখিয়ে দিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের আর্চ অফ এওটা। এটা মোটামুটি মানব দেহে 4-5-4-2-5 ডরসাল অথবা থোরাসিক স্পাইন বরাবর থাকে। এর পাশে যেই যেটা দেখতে পাচ্ছেন, এই যে যেটা আমি এখন মার্ক করছি সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, অর্থাৎ উপরের দিকের ভেইনের আমাদের প্রধান অংশ সুপিরিয়র ভেনা কাভা। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে আর্চ অফ এওটা আর এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এর অ্যান্টেরিয়র অংশে রয়েছে আমাদের স্টারনাম এবং পোস্টেরিয়র অংশে রয়েছে আমাদের মেরুদণ্ড, অর্থাৎ ডরসাল স্পাইন এই অংশে রয়েছে। এইবার যেটা মার্ক করা হলো সেটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা। দুই দিকেই মার্কিত অংশটির নাম হচ্ছে আমাদের স্ক্যাপুলা। এখন যেটি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রিবস। এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের রিবস। আমরা এখন পরবর্তী এই ছবিতে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্রেকিওসেফালিক ভেন, এটা হচ্ছে রাইট ব্রেকিওসেফালিক ভেন, আর এটা হচ্ছে লেফট ব্রেকিওসেফালিক ভেন। তারপরে এই যে তিনটা আপনারা ভাগ দেখতে পাচ্ছেন, এর মধ্যে সবচেয়ে বাম সাইডে যেটা সেটা রয়েছে আমাদের লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তারপরে মাঝের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি।
তারপরে এটার একটু অ্যান্টেরিয়র পার্টে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্রেকিওসেফালিক আর্টারি। এই যে এটা হচ্ছে ব্রেকিওসেফালিক আর্টারি, অর্থাৎ আর্চব এওর্টা তিনটা ভাগে ভাগ হয়ে যায় একটু উপরের দিকে উঠে, সেই তিনটা ভাগেরই নাম হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং ব্রেকিওসেফালিক আর্টারি বা ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক। এই তিনটায় হচ্ছে সে আর্চব এওর্টার ভাগ হয়ে যাওয়া তিনটা শাখা। এখন যেটি আমি মার্ক করছি সেটা হচ্ছে ট্রাকিয়া। হ্যাঁ, এখন যেটা আমি মার্ক করছি ভালো করে দেখুন সেটা হচ্ছে ট্রাকিয়া, আর এখন যেটি মার্ক করা হলো সেটা হচ্ছে স্পাইনাল ক্যানেল। এই যে এটা হচ্ছে স্পাইনাল ক্যানেল। চলুন পরবর্তী এই ছবিতে আমরা যাই। পরবর্তী ছবিটা অনেকটা আগের মুখেই, তাই আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকিওসেফালিক ভেন, এটাও হচ্ছে ব্রেকিওসেফালিক ভেন, এটা হচ্ছে আমাদের ব্রেকিওসেফালিক আর্টারি, আর এটা হচ্ছে আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এটা হলো ট্রাকিয়া, এটা হচ্ছে স্পাইনাল ক্যানেল, আর এটা হচ্ছে ক্লাভিকেল, আর এটা হচ্ছে স্কাপুলা। চলুন আমরা পরের ছবিতে চলে যাই। পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হলো ইন্টারনাল জুগুলার ভেন, যেটা মিটিমিটি করছে সেটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রাকিয়া, আমরা আগেও দেখেছি ট্রাকিয়া। তারপরে দেখেন ট্রাকিয়ার পোস্টেরিয়র অংশে, ঠিক পোস্টেরিয়র অংশে হচ্ছে ইসোফেগাস, অত্যন্ত ছোট একটা নালিকার মতো দেখা যাচ্ছে, এটা হলো ইসোফেগাস। তারপরে এই যে দেখুন একটু অ্যান্টেরিয়র পার্টে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা মাসেল রয়েছে, এখানে স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, এটা হচ্ছে আমাদের স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল। এখন যেটা মার্ক করা হলো সেটা হচ্ছে আমাদের দুই পাশের লাংস, অর্থাৎ এটা মিডস্টেনাম উইন্ডোতে এই লাংসটা খুব কালো দেখা যাবে, কিন্তু লাং উইন্ডোতে আমাদের সাদা কালোর সংমিশ্রণ থাকবে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের লাংস। পরের ছবিতে আমরা চলে যাই। চলুন এখানে দেখি কি কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে যেটা মার্ক করা হলো এটা হলো আমাদের স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেল, যেটা আমরা আগের ছবিতে দেখেছি। এটা হলো রাইট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হলো লেফট কমন ক্যারোটিড আর্টারি। এখানে একটি বিষয়ে ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের কি আর্চব এওর্টা, অর্থাৎ এওর্টাটা যেখানে ভাগ নিয়েছে, তারপর এখান থেকে আমাদের তিনটি শাখা উঠে যায়, সেই তিনটি শাখা হলো আমাদের ডান দিকে থাকে আমাদের ব্রেকিওসেফালিক আর্টারি বা ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, যেটা আমি সবুজ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপরে আমাদের থাকবে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, যেটা আমি পার্পল কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবং সর্ববামে থাকবে হচ্ছে আমাদের লেফট সাবক্লেভিয়ান আর্টারি, যেটা আমি ইয়েলো কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে কিন্তু লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লেভিয়ান আর্টারি সরাসরি আর্চব এওর্টা থেকে উঠে গেছে, কিন্তু আমাদের রাইট সাবক্লেভিয়ান এবং রাইট কমন ক্যারোটিড কিন্তু আর্চব এওর্টা থেকে ওঠে নাই। তাহলে এটা কোত্থেকে আসলো, এটা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। হ্যাঁ, এইটা আমাদের এই ব্রেকিওসেফালিক আর্টারিটা দুটা ভাগে ভাগ হয়ে সেখান থেকে আমাদের রাইট সাবক্লেভিয়ান, এই যে আমি হলুদ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি আমি পার্পাল বা বেগুনি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। আর এভাবেই আমাদের রাইট সাবক্লেভিয়ান এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি ব্রেকিওসেফালিক আর্টারি বা ট্রাঙ্ক থেকে উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার ভেন, এবং এটা হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার ভেন। আমি আবার বলছি, এটা হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার ভেন, এবং এটা হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার ভেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন
সেটা হচ্ছে ট্রাকিয়া। চলুন এখন আমরা পরের ছবিতে চলে যাই। এই ছবিটা অনেকটা আগের ছবিটার মতোই, তাই চলুন আমরা সংক্ষেপে একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে স্পাইনাল ক্যানাল, এটা হচ্ছে রাইট ইন্টারনাল জুগুলার ভেন, এটা হচ্ছে লেফট ইন্টারনাল জুগুলার ভেন, এটা হচ্ছে স্টারনোক্লেডিও স্টয়েড মাসেল, এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, এটা হলো ট্রাকিয়া। তাহলে সংক্ষেপে আমরা এটা দেখে নিলাম। চলুন আমরা নেক্সট ইমেজে চলে যাই। এই ছবিতে আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, যেটা যে জলছে নিচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে এই যে থাইরয়েড কার্টিলেজ, এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিটেনয়েড কার্টিলেজ, এটা হচ্ছে এরিটেনয়েড কার্টিলেজ। তারপরে এই যে কালো অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্লটিস, গ্লটিস এটা হচ্ছে আমাদের গ্লটিস। তারপরে এই যে এখানে একটা মাসেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল, এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। তারপরে এই যে এটা আমরা আগেও দেখেছি আগের ছবিতে স্টারনোক্লেডিয়াম স্টয়েড মাসেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসেল এবং একটা বড় একটা মাসেল স্টারনোক্লেডিয়াম স্টয়েড মাসেল। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল জুগুলার ভেন, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেন। আমরা পরের ছবিতে চলে যাই। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, এটা হচ্ছে আমাদের হাইপো ইপিগ্লটিক লিগামেন্ট। আবার একটু ভালো করে আমরা দেখি, এটা হচ্ছে হাইপো ইপিগ্লটিক লিগামেন্ট, এটা হচ্ছে মাল্টিফিডাস অ্যান্ড স্পাইনালিস ক্যাপিটিস মাসেল। আমি আবারও বলছি এটা হচ্ছে মাল্টিফিডাস অ্যান্ড স্পাইনালিস ক্যাপিটিস মাসেল। আর এটা আমরা আগেও দেখেছি, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন, আর এই মাসেলটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে স্টারনোক্লেডিও স্টয়েড মাসেল। আমি আবারও বলছি এটা হচ্ছে স্টারনোক্লেডিও স্টয়েড মাসেল। আমরা পরের ছবিতে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভেলিকুলা, এই যে এটা হচ্ছে আমাদের ভেলিকুলা। তারপরে পোস্টেরিয়র অংশে রয়েছে আমাদের হাইপোফ্যারিংস, এটা হচ্ছে আমাদের হাইপোফ্যারিংস। তারপরে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এই যে দুই পাশে মেন্ডিবুলার অ্যাঙ্গেলের পোস্টেরিয়র অংশে রয়েছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এটা হলো ইন্টারনাল জুগুলার ভেন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেন, এটা হচ্ছে আমাদের স্পাইনাল ক্যানাল, আর এটা হচ্ছে মাল্টিফিডাস মাসেল। আমরা এখন পরের ছবিতে চলে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এটা হলো আমাদের স্টারনোক্লেডিও স্টয়েড মাসেল, এটা হচ্ছে আমাদের স্পাইনাল ক্যানাল, আর এটা হচ্ছে ভেলিকুলা, এটা হচ্ছে এপিগ্লটিস। তাহলে পরের ছবিতে চলে যাই। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে অরোফেরিংস, এটা হচ্ছে স্পাইনাল ক্যানাল, এটা হলো ইন্টারনাল জুগুলার ভেন, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেন। এটা হলো ইন্ট্রিনসিক মাসেল অফ টাং, এটা হলো পাকিনেটাল মাসেল, এটা হলো স্টারনোক্লেডো মাস্টয়েড মাসেল, আর এটা হলো আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন আমরা পরের ছবিতে চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, এটা হচ্ছে আমাদের টেরিগয়েড মাসেল, এটা হচ্ছে টার্বিনেট, এটা হচ্ছে নেজাল সেপটাম, আর এটা হচ্ছে আমাদের মেসেটার মাসেল। আমরা পরের ছবিতে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেজোফ্যারিংস, তারপরে হচ্ছে এটা মেক্সিলারি সিনাস, এটা দেখতে পাচ্ছেন নেজাল সেপটাম,
তারপরে এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে কিছু মাসেল দেখতে পাচ্ছেন, যেমন লঙ্গাস কোলি মাসেল, এটা হচ্ছে লঙ্গাস কোলি মাসেল। তারপরে স্পাইনাল কর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। মেসেটার মাসেল, টেরিগয়েড মাসেল। আমরা এখন পরের ছবিতে চলে যাই। পরের ছবিতে দেখি আমাদের কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নেজাল বোন, এটা হচ্ছে আমাদের গ্লো, এটা হচ্ছে আমাদের মেগজিলারিসিনাস, আর এটা হলো টেরিগয়েড মাসেল, এটা স্পাইনাল কর্ড, এটা হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ড, এটা হলো আমাদের ম্যান্ডিবুলার রেমাস। তাহলে চলুন আমরা পরের ছবিতে আবার চলে যাই। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল সাইনাস। এরপরে আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোব, আর এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, এগুলো হচ্ছে আমাদের ম্যাস্টয়েড এয়ার সেল, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। এখানে আমি নেকের বাউন্ডারিটা আবার আপনাদের একটু বলে দিচ্ছি। নেকের যখন এক্সিয়াল বাউন্ডারি করবেন প্রিন্টের জন্য, তখন আমরা আর্চ অফ এওটা থেকে শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন আর্চ অফ এওটা, এটা হচ্ছে আমাদের নিচের দিকের বাউন্ডারি, অর্থাৎ শুরুর দিকের বাউন্ডারি, এবং শেষের দিকের বাউন্ডারি হবে এই যে দেখতে পাচ্ছেন এই ছবিতে সেলাটার্সিকা। এই সেলাটার্সিকা পর্যন্ত আমাদের এই বাউন্ডারিটা হবে। তো এর মধ্যে আমরা সাধারণত এক্সিয়াল ছবির জন্য দুইটা শিট প্রিন্ট দিয়ে থাকি। কেউ হয়তো 25 ফরম্যাটে কেউ দেয়, কেউ 24 ফরম্যাটে দেয়, কেউ 30 ফরম্যাটে দেয়। যার যেই মেশিন, সে মেশিন অনুসারে লেআউট নির্ধারিত হবে। আশা করি আপনারা নেকের অ্যানাটমিটা বুঝতে পেরেছেন। প্রচুর অ্যানাটমি রয়েছে, আমি ইম্পর্টেন্ট যেই অ্যানাটমিগুলো এখানে সেগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওতে ন্যাক কী জন্য করা হয় সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমার ভিডিওগুলোর সর্বশেষ নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।